আজকে আমি দেখাবো হচ্ছে 25 টাকার কার্ড। হ্যাঁ, ভুল শুনেন নাই, 25 টাকার কার্ড। তো 25 টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি একটা কার্ড নিতে পারবেন। তো এই যে আমার হাতে যে এই কার্ডটা, তো আপনার কাছে যদি 25 টাকা থেকে থাকে তাহলে আপনি এই কার্ডটা নিতে পারবেন, মাত্র 25 টাকা। তো এই কার্ডের ইনফরমেশন অ্যান্ড যাবতীয় যে ফিচার্সগুলো আছে সেইগুলো হচ্ছে একটু পরে জানা যাবে বা একটু পরে জানবো। তো সেইটা জানার আগে দেখে আসি কার্ডটা অ্যাকচুয়ালি কেমন, প্যাকেট থেকে খুলি অ্যান্ড দেখি কার্ডটা অ্যাকচুয়ালি কেমন, খুলে দেখি। তো আপনাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে সব কিছু সৌন্দর্য উপভোগ করার জন্য কি খোলাখুলির কি কোনো দরকার আছে কি না। না, সব কিছু সৌন্দর্য উপভোগ করার জন্য খোলাখুলির বেশি দরকার নাই, বাট কার্ডের সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই সেটা খুলতে হবে। এই হচ্ছে লোটোর সিলভার পিক। ধরে ফেলছেন, অনেকেই হয়তো বুঝতে পারছেন যে এটা লোটোর কোনো বেনিফিশিয়ারি কার্ড হবে। হ্যাঁ, এটা হচ্ছে লোটোর সিলভার প্রিভিলেজ কার্ড। তো এই কার্ডের নাম হচ্ছে সিলভার প্রিভিলেজ কার্ড। তো এই কার্ড দিয়ে হচ্ছে আপনি কেনাকাটা করতে পারবেন। এই কার্ড দিয়ে যদি আপনি কেনাকাটা করেন তো কেনাকাটা করলে হচ্ছে কার্ডে পয়েন্টস জমা হবে। তো প্রতি পয়েন্টের জন্য হচ্ছে 1 টাকা। তো এখন আপনি কেনাকাটা করে কার্ডে হচ্ছে 100 পয়েন্টস জমা করছেন। তো 100 পয়েন্টস জমা করার পর সেই 100 পয়েন্টস হচ্ছে 100 টাকা হয়। তো আপনি পরবর্তীতে ধরেন আপনি 1000 টাকার কোনো পারচেস করছেন বা ধরেন 500 টাকার পারচেস করছেন, তো 500 টাকা পারচেস করার পর হচ্ছে আপনি এই 100 পয়েন্টস হচ্ছে ডিসকাউন্ট নিতে পারবেন, মানে 100 পয়েন্টস 100 টাকা ডিসকাউন্ট নিতে পারবেন সেই 500 টাকা থেকে। তো 500 টাকা থেকে যদি আপনি 100 পয়েন্টস রিডিম করেন তাহলে হচ্ছে আপনার বিল চলে আসে 400 টাকা, মানে 100 টাকা আপনি ডিসকাউন্ট পাইলেন। তো এইভাবে হচ্ছে কার্ডে পয়েন্টস জমা করবেন অ্যান্ড পয়েন্টস থেকে ডিসকাউন্ট নেবেন। এখন আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে যে পয়েন্টস কীভাবে কার্ডে জমা হবে অ্যান্ড কত টাকার পারচেস করলে কত পয়েন্টস জমা হবে। এটা হচ্ছে আপনি যে পারচেস করবেন তার হচ্ছে 2% পয়েন্টস জমা হবে। মানে হচ্ছে আপনি ধরেন 1000 টাকার পারচেস করছেন, তো 1000 টাকার 2% কত হয়, 1000 টাকার 2% হয় হচ্ছে 20। তো 20 পয়েন্টস হচ্ছে আপনার কার্ডে জমা হবে। তো এইরকম করে হচ্ছে আপনার কার্ডে পয়েন্টস আপনি জমা করতে পারবেন, এটা যে কোনো পারচেসে। সেটা হচ্ছে আপনার লোটোর যদি কোনো ডিসকাউন্টেড প্রোডাক্টও থাকে সেটার উপরও হচ্ছে আপনি 2% পয়েন্টস আপনার কার্ডে জমা করতে পারবেন। মানে যে কোনো কিছু পারচেসে আপনি লোটো থেকে যাই পারচেস করেন সেটা থেকে হচ্ছে 2% পয়েন্টস আপনার কার্ডে জমা হবে। বলতো এইবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা সেইটার কথা বলি, সেটা হচ্ছে কার্ডের খামে আপনারা দেখছেন যে 800% বোনাসের কথা লেখা আছে। হ্যাঁ, আপনি 800% বোনাসই পাবেন। সেটা কীভাবে, সেটা হচ্ছে আপনার কার্ডের প্রাইস হচ্ছে 25 টাকা, মানে হচ্ছে 25 টাকা, এটা হচ্ছে কার্ডের দাম। আর কার্ড কেনার পর হচ্ছে কার্ডে হচ্ছে আপনার 200 পয়েন্টস হচ্ছে জমা থাকবে, মানে এমনিতে, এটা কোনো কেনাকাটা করে না, এমনিতে হচ্ছে আপনার 200 পয়েন্টস আপনি এমনিতেই জমা পাবেন। তো সেইটা হচ্ছে 25 টাকার
800% কিন্তু 200 টাকা হয় তো ওইভাবে হচ্ছে 800% বোনাস আপনি পাবেন সেটা হচ্ছে আপনি কিভাবে রিডিম করবেন সেটা হচ্ছে কার্ডে হচ্ছে আপনার 200 পয়েন্টস হচ্ছে থাকবে তো সেটা হচ্ছে আপনি 500 টাকার যদি কোনো পারচেজ করেন মিনিমাম 500 টাকার পারচেজ করলে আপনি ওই 200 পয়েন্টস হচ্ছে রিডিম করতে পারবেন তো 200 পয়েন্টস এর হচ্ছে 200 টাকা ডিসকাউন্ট পাবেন মিনিমাম পারচেজ 500 টাকা করতে হবে তো 500 টাকা করলে আপনার সেটার বিল হয়ে যাবে 300 টাকা মানে 200 টাকা আপনি ডিসকাউন্ট দিতে পারবেন বাট এটা মনে রাখবেন সেটা হচ্ছে মিনিমাম 500 টাকা হচ্ছে আপনার পারচেজ করতে হবে এর নিচে করলে কিন্তু এই পয়েন্টসগুলো রিডিম করা যাবে না এই কার্ডটা হচ্ছে আপনার নামে ইস্যু করা হবে তাই না তো আপনার নামে ইস্যু করা হইলো এই কার্ডটা কিন্তু যে কেউ ইউজ করতে পারবে তো এই কার্ডটা চাইলে আপনার ফ্রেন্ডস ইউজ করতে পারবে এই কার্ডটা চাইলে আপনার ফ্যামিলি মেম্বারস ইউজ করতে পারবে তো যে কেউ ইউজ করতে পারবে তো চাইলে হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডসকে এই কার্ড দিতে পারবেন সে এটা দিয়ে পারচেজ করতে পারবে বা যে পয়েন্টসগুলো আছে সেগুলো রিডিম করতে পারবে চাইলে আপনার ফ্যামিলি মেম্বারও সেটা করতে পারবে তো এইটার কিন্তু কোনো বাধ্যবাধকতা নাই যে আপনাকে এই কার্ডটা ইউজ করতে হবে আপনার নামে ইস্যু করা থাকবে ঠিক আছে বাট এই কার্ড কিন্তু যে কেউ ইউজ করতে পারবে এখন একটা কোয়েশ্চেন সবার মনে আসে সেটা হচ্ছে আমি কার্ড তো নিছি অ্যান্ড কার্ড দিয়ে হচ্ছে আমি পারচেজও করতে চাই বাট আমার যে পয়েন্টস জমা হবে সেই পয়েন্টস আমি কিভাবে দেখবো কত কি পয়েন্টস জমা হয়েছে তো এইটা হচ্ছে আপনি যখন পারচেজ করবেন কার্ড দিয়ে তো কার্ড দিয়ে পারচেজ করার পর আপনি তো মানে ইনভয়েস বা আপনার যে ক্যাশ মেমো সেটা তো পাবেন তো সেই ক্যাশ মেমোর নিচে হচ্ছে লেখা থাকবে আপনার কার্ডে কত পয়েন্টস আছে বা কি এই ইনফরমেশন বা ডিটেলসগুলো হচ্ছে লেখা থাকবে তো এইভাবে হচ্ছে আপনার কার্ডের পয়েন্টস আপনি জানতে পারবেন এই কার্ড পারচেজ করার তিনটা ওয়ে আছে তো ফার্স্ট যে ওয়েটা সেটা হচ্ছে দারাজ তো দারাজ থেকে আপনারা এই কার্ডটা পারচেজ করতে পারবেন তো আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দিব দারাজের সেখান থেকে আপনারা ডিরেক্টলি পারচেজ করতে পারবেন অ্যান্ড সেকেন্ড যে ওয়েটা সেইটা হচ্ছে লোটোর যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকে হচ্ছে আপনারা ডিরেক্টলি পারচেজ করতে পারবেন অ্যান্ড থার্ড যে ওয়েটা সেটা হচ্ছে লোটোর যে আউটলেটগুলো আছে সেই আউটলেটগুলো থেকে আপনারা এই কার্ডটা কালেক্ট করতে পারবেন তো আপনারা যদি কেউ কার্ড নিতে চান আমার সাজেশন থাকবে হচ্ছে আউটলেট থেকে কার্ড নেওয়াটাই বেটার হবে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের যে ডেলিভারি চার্জটা আছে সেটা কিন্তু বেঁচে যাবে এবার আসলে কার্ড নিতে আপনার কী কী লাগবে কার্ড নিতে কিছুই লাগবে না একদম টোটালি কিচ্ছু লাগবে না আপনি আউটলেটে যাবেন যে বলবেন যে আমি লোটো সিলভার প্রিভিলেজ কার্ড নিব 25 টাকা দিবেন আপনাকে তারা কার্ড দিয়ে দিবে অ্যান্ড অনলাইনেও হচ্ছে অর্ডার জাস্ট অর্ডার দিলে হচ্ছে আপনি কার্ডটা পাবেন বাট যখন আপনি অ্যাক্টিভ করবেন তখন হয়তো আপনার নাম অ্যান্ড নাম্বার দেওয়া লাগতে পারে এর বাইরে আর কিছুই লাগবে না লোটো এই কার্ড নিয়ে তাদের আরও ফিউচার প্ল্যান আছে সেটা হচ্ছে হোটেল রিসোর্ট হসপিটাল এয়ারলাইন্স রেস্টুরেন্ট সেইখানে ডিসকাউন্ট নেওয়া যাবে এই কার্ড নিয়ে তো এইটা কবে হবে আমি জানি না ইভেন লোটো কর্তৃপক্ষ হয়তো বা বলতে পারবে না এটা কবে হবে তো আজকের ভিডিও এতটুকুই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কোনো কোয়েশ্চেন কনফিউশন কোয়েরিজ থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি সাথে সাথে রিপ্লাই দেবো অ্যান্ড আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ ইনফো ইমন সেইখানে আপনারা প্লিজ লাইক দেন আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেইখানেও আপনারা কোয়েশ্চেন করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব তো আই এম সাইনিং আউট ফর টুডে টাটা